মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করে বলি আরে ভালোবাসা দিবস বেশ বেহায়া দিবস আরে এইটা তো ভালোবাসা দিবস বললে ভুল হয় চোদ্দই ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বেহায়া দিবস ইয়াহুদি পালন করতে পারে চোদ্দই ফেব্রুয়ারিতে বেহায়া দিবস খ্রিস্টান পালন করতে পারে আরে বৌদ্ধর বাচ্চা পালন করতে পারে হিন্দুর বাচ্চা পালন করতে পারে কিন্তু মুসলমানের বাচ্চার পক্ষে চোদ্দই ফেব্রুয়ারিতে বেহায়া দিবস করা মুসলমানদের সন্তানদের জন্য বলতেছি আরে যেই ছেলে মেয়ে চোদ্দ ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করে অত জাহার নামে যাবে যাবেই অত জাহার নামে যাবে যাবেই সঙ্গে তার মা বাবাও জাহার নামে যাবে যেই ছেলে বা যেই মেয়ে চোদ্দই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করে আর যেই ছেলে মেয়ে অবৈধ প্রেম ফিরিতে লিপ্ত হয় আরে ও তো জাহান নামে যাবে যাবে ওর মা বাবাও জাহান নামে যাবে আমি বলি নাই ভাই বলেছেন পয়গাম বারে আজকে তুমি যুবক মেয়ের দিকে তাকিয়ে বন্ধু বান্ধবের কাছে বলো ক্রাশ খাইছি ক্রাশ বলে খাইছে বলদের করে বলে দে ক্রাস বলে খায় আরে তুই ক্রাস খাস কেন আল্লাহ সুরানুরের তিরিশ একত্রিশে বলছেন

তুমি জিরার মধ্যে লিপ্ত হয়েছ অতএব ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুর বাচ্চারা ভালোবাসা দিবস পালন করতে পারে আরে মুসলমানের সন্তানের পক্ষে ভালোবাসা দিবস পালন করা সম্পূর্ণ হারাম আরে আমার কথা হলো এই যে ছেলে প্রেম করে যেই ছেলে চোদ্দ ফেব্রুয়ারিতে বের হয় শুধু ও জাহান নামে যায় না শুধু ও জাহান নামে যায় না ওর মা বাবার সঙ্গে নামে যাবে নবীজি বলেছেন সালা সাত হর রাম আল্লাহু আলাইহিমুল জান্না তিন শ্রেণীর মানুষের জন্য জান্না থারাম এর মধ্যে অদ্যায়ুস তৃতীয় নম্বরে পড়েছেন তার বাবা মা অতএব এদেরকে পর্দা শিক্ষা না দেওয়ার কারণে মা বাবার সঙ্গে সঙ্গে জাহান্ন নামি